একটা বসির খানের মেয়ে আপা আমি তো একটা কথা কই নাই কেন বলিসনি মায়া ফোন করেছিল বলিসনি কেন আপা ওই যে তো কইছি আমি ভুলে গিয়েছিলাম আবার বলিসনি কেন জানিস মায়া এখন মডেল তারকা ওর সময়ের কত কোটি কোটি টাকা দাম জানিস কি করে জানবি কোটি টাকায় কত টাকা হয় জানিস অত টাকা কেমনে গুনু একদম চুপ তুই আমাকে গত পরশুদিন গরম পানি দিসনি কেন সে কথা মনে করে দিসনি কেন আপা ভাবলাম এই কথা বাসি হয়ে গেছে চুপ এখন লাঠি খা প্রথমে গালি খাবি মার খাবি শিরখার মাইয়া নদী বাপের মতন জেদি বুঝলা চাচা উঠুন উঠুন বাবা একটা গাড়ি আমারে এই আমি দেখছি রাস্তা ভাঙচুর বিভিন্ন মানুষকে আহত করার জন্য একজন অন্ধ লোককে আহত করার জন্য তোমাকে গ্রেফতার করা হলো চলো চলো এই অফিসার নো শাউটিং ওকে এই অফিসার এই এই ওসি কোথায় ইয়েস স্যার ভাবখানা যেন তোমরাই ওসি নো স্যার অ্যাকচুয়ালি ওসি সাহেব ছুটিতে গেছেন আর আমি এই থানার এএসআই ফালতু তুমি ফালতু ইয়েস স্যার এবার দয়া করে এই ফালতু মেয়েটার কেসটা লিখে ফেলো অফিসার তুমি তুমি আমাকে ফালতু মেয়ে বলছো জানো আমি কার মেয়ে জানো তুমি কার মেয়ে সে কথা তো জানতেই হবে যখন তোমার কেসটা লিখবো সুতরাং সুবোধ বালিকার মতো মহান বাপের নামটি বলে ফেলো আমার বাবার নাম তুমি থানার খাতায় লিখবে কেন খাতা অপবিত্র হয়ে যাবে না তুমি ধন্য হয়ে যাবে কিন্তু আমার বাবার নাম শুনলে তোমার মনে হবে আমাকে গ্রেফতার করে তুমি তাজা কুলমাজ গিলেছ হ্যালো ওসি রবি ওসি নয় এসি রবি বলছি নদী কি তোমাকে বলেনি শশীর খানের মেয়ে এরপর ওকে ছেড়ে দাও নি কেন বিপদে পড়লে অনেকে আপনাদের মতো সুনামখ্যাত ব্যক্তিদের মামা চাচা দুলা ভাই এমনকি বাবা বলে পরিচয় দিয়েও ফায়দা লুটে সুতরাং তার মানে তুমি বিশ্বাস করনি যে নদী আমার মেয়ে বিশ্বাস করেই বা কি লাভ বলুন আপনারা আইন পাশ করেন আমরা প্রয়োগ করি সুতরাং আইনের দরজা করা নেড়ে যাবেন নি আসুন মেয়েকে নিয়ে যান পুলিশ গ্রেফতার করেছে বলে কি না খাইয়ে মারবে খিদে পেয়েছে আমাকে খাবার এনে দাও পুলিশ
আর তো চাচা মেছি কিসের শাট আপ চেচি আমি কথা বলছি না তুমি বলছো আমার খিদে পেয়েছে সিপাহী ডেকে আমার বাসা থেকে খাবার এনে দাও আই মে সিপাহীরা তোমার বাসার চাকর নয় অ্যাকচুয়ালি স্যার সিপাহীরা হলো পুলিশের চাকর ফ্যাকচুয়ালি তাই লন ম্যাডাম কুলি মজুরগ এই খাবারগুলো আপনি নষ্ট করছেন মাফ করে দেন চি চি এ খাবার মানুষ খায় তুমি কি নিজেকে মানুষ মনে করো আম্মু নদি মামুনি আবু আবু তুমি জানো না ওই পুলিশটা আমাকে অফিসার আমার মেয়ে কি এমন অপরাধ করেছে যে তাকে গাড়িতে ঢোকাতে হবে তুমি কি করেছো মামুনি রাস্তায় একজন অন্ধ লোক আমার গাড়িতে গুতো খেয়েছে বাস আরে মরে তো যাইনি এই জন্য তুমি আমার মেয়েকে হাজতে বাস করাবে কেন স্যার অন্ধ বলে কে সে মানুষ নয় অন্ধ বলে কে তার বাঁচার অধিকার নেই অবশ্য আপনাদের মতো জনপ্রতিনিধিরা মানুষের ভোটকে মূল্যবান মনে করেন মানুষের মূল্য আপনাদের কাছে নেই দুদশ টাকায় যাতে বাজায় তাদের আর কত মূল্য দিতে বলো তোমাকে কিনতেই বা কত টাকা লাগবে এই রবে পণ্য নয় পণ্য নয় পণ্য নয় বিক্রি হবার মতো পণ্য নয় দুনিয়ার সমস্ত সম্পদ একত্রিত করে আপনি রবিকে কিনতে পারবেন না ব্যাস থানায় নাকি তোমার স্ট্যাটাস বাড়লো স্ট্যাটাসের চিন্তা আপনারা করেন কখনো ভাবেন মন্ত্রীর নিচে সচিবের উপরে আপনাদের স্ট্যাটাস কখনো ভাবেন আনলিমিটেড কিন্তু আমরা পুলিশ অফিসাররা তা ভাবি না আমাদের কাঁধে বসে থাকায় ব্যাস বলে দেয় আমাদের কাঁধে অর্পিত দায়িত্বের কথা স্ট্যাটাসের কথা নয় ওয়েল ভালো বলেছ উন্নতি করবে তুমি উকিল জামিন নামা দাও সেন্ট্রি উনাকে ছেড়ে দাও আয় মা আব্বু অপমান করার পুরস্কার তুমি পাবে এসি আমি তোমাকে ছাড়বো না না ছাড়তে চাইলে ধরে রাখতে পারো ওয়েলকাম পুলিশ কি নদী একজন পুলিশ অফিসারকে তুই গুন্ডাদের পেটাবি ইয়েস ইয়েস পেটাবো আমার মাথায় রক্ত উঠে গেছে ওই পুলিশটাকে শিক্ষা না দেওয়া পর্যন্ত আমার মেজাজ ঠান্ডা হবে না আমার তো মনে হয় তোরই কিছু শিক্ষা নেওয়ার দরকার আছে কি বললি তুই আমার বান্ধবী হয়ে আমাকে সাপোর্ট করছিস না রিল্যাক্স রিল্যাক্স নদী রিল্যাক্স দেখ নদী তুই আমি দুজনেই নেতার মেয়ে আমাদেরকে কে এরকম মাথা গরম করে চলবে তাছাড়া তুই গুন্ডা ম্যানেজ করবে কি করে একটা নিতান্তই পাগলির মতো কথা বললি রে মায়া আরে আমার মতো সুন্দরী মেয়ে মুচকি হেসে তাকালে হাজারো গুন্ডা এই নদীর জন্য জান দেবে জান ছিনিয়ে নেবে ওই গুন্ডাটার পদাগলে দাঁড়িয়ে আছো কেন তোমাকে মেরে ফেলার জন্য আমি গুন্ডা ভাড়া করে এনেছি কেন তুমি আমাকে গ্রেফতার করেছ চরম অপমান করেছ তার শাস্তি তোমাকে আমি দিতেছি কি এইসব পাতি গুন্ডারা আমাকে মারবে ওই পাতি গুন্ডা বলবি না কি বলবো কি বলবো ম্যাডাম শালা শালা আমি না তুই Oh,
তোমার কি হবে তোমার সিপাই লস্কর পাইক পেয়াদা ফাইট করতে এসে টাইট হয়ে ভাগলো কি হবে তোমার ইয়েস রিয়েলি কাজের মেয়ে তুমি আই মিন লেডি অফ ওয়ার্ক কথা আর কাজে দারুণ মিল কিন্তু এই কাজ আর কথা তোমাকে ফাঁসিয়েছে থানায় কি বলে থ্রেট করেছিলে আমাকে তুমি ছাড়বে না এখন বাঁচার জন্য একটাই পথ খোলা আছে তোমার আমাকে আঁকড়ে ধরো তাহলে বুঝতে পারছো ধরো কি করবে তোমার মতো সুন্দরী মেয়েকে ভালোবাসা যায় আদর করা যায় কিন্তু তোমাকে তোমাকে শুধু ঘৃণাই করা যায় কারণ তুমি শুধুই সুন্দর তবে মেয়ে মানুষ না এরপরে তোমাকে বাংলার একটা সুপরিচিত প্রবাদ শোনাই রাগ পুরুষকে বানায় রাজা আর মেয়ে মানুষকে বানায় থাক বলবো না আজকে তোমাকে অ্যারেস্ট করে থানা নিতে পারতাম কিন্তু তোমার মতো স্ক্রু ঢিলা মেয়েকে থানায় নিয়ে আমার মূল্যবান সময় নষ্ট করে লাভ নেই যাও ঘরের মেয়ে ঘরে ফিরে যাও আর যদি কোনোদিন এরকম পাগলামি করতে দেখি তাহলে তোমাকে ধরে জেলখানে পাঠাবো এমন ধারা লাগাবো 14 বছরও ছাড়া পাবে না তোমাকে আমি ছাড়বো না মায়া ঠিকই বলেছিলিস তুই ওই বদমাশটা আমাকে শিক্ষা দিয়ে গেল